বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তিমি সম্পর্কে। অনেকেই আমরা তিমিকে মাছ বলে থাকি, আসলে তিমি মোটেও মাছ নয়, বরং মানুষের মতো স্তন্যপায়ী প্রাণী। এটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। তিমির বিভিন্ন প্রজাতির মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, যার নামের সাথে তিমি আছে বটে, কিন্তু জীববৈচিত্রিক শ্রেণীবিন্যাসের প্রয়োজনে তাদের ডলফিন হিসেবে গণ্য করা হয়। বহু শতাব্দী ধরে মানুষ গোস্ত, তেল ও অন্যান্য কাঁচামালের প্রয়োজনে তিমি শিকার করে চলেছে। বিংশ শতাব্দীর ব্যাপক নিধনযজ্ঞে তিমির বেশ কিছু প্রজাতি গভীরভাবে বিপন্ন হয়ে পড়েছে। তিমিকে মোটা দাগে শিকারী প্রাণীর কাতারে অন্তর্ভুক্ত করা যায়, তবে এর খাদ্য তালিকায় আণুবীক্ষণিক প্লাঙ্কটন থেকে শুরু করে বড় সরো মাছ পর্যন্ত সবই আছে। পুরুষ তিমিকে বলা হয় ষাঁড়, একইভাবে স্ত্রী তিমিকে গাভী আর শিশু তিমিকে বাছুর বলা হয়। স্তন্যপায়ী বিধায় তিমির নিঃশ্বাস নেবার প্রয়োজনে অক্সিজেনের দরকার পড়ে, আর এজন্য তিমিকে পানির উপরে ভেসে উঠতে হয়। এ কাজটি তিমি তার বিশাল নাসারন্ধ্রের মাধ্যমে সম্পন্ন করে। অনেক তিমি আবার পানির উপর ভেসে উঠে জলক্রীড়া ও লেজ দিয়ে পানিতে আঘাত করার খেলায় মেতে ওঠে। তাদের পরিপার্শ্বের কারণে তিমির শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া অনেক প্রাণীর থেকেই ভিন্ন। তিমি নিজেই ঠিক করে সে কখন শ্বাস গ্রহণ করবে, আর সব স্তন্যপায়ীর মতো তিমিকে ঘুমাতে হয়, তবে তারা খুব বেশি সময়ের জন্য পরিপূর্ণ নিদ্রা সুখ উপভোগ করতে পারে না, কারণ তাদের বিশ্বাস শ্বাস নেওয়ার জন্য কিছু সময় পর পর পানির উপর উঠতে হয়। ধারণা করা হয় তিমির মস্তিষ্কের অংশ দুটি পালাক্রমে ঘুমায়, তাই তিমিরা কখনো পুরোপুরি ঘুমন্ত থাকে না। তবে তিমি তার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম গ্রহণ করে। তিমির এক চোখ খোলা রেখে ঘুমানোর কারণে এমনটি মনে করা হয়। তিমিরা পরস্পরের সাথে এক ধরনের সুরেলা শব্দ করে যোগাযোগ করে, যা তিমির গান নামে পরিচিত। তিমির বিশালতা ও শক্তিমত্তার মতোই এদের গানও অনেক জোরালো। স্প্রাম তিমির গান মৃদু গুঞ্জনের মতো শোনায়, আবার সব শিকারী দাঁতযুক্ত তিমি শব্দযোগ্য যোগাযোগ ব্যবহার করে, যা বহু মাইল দূর থেকেও শুনতে পাওয়া যায়। জানা গেছে তিমি 163 ডেসিবল শব্দ তীব্রতায় 20,000 অ্যাকুইস্টিক ওয়াটে শব্দ তৈরি করে। স্ত্রী তিমি একটি করে বাচ্চা জন্ম দেয়, এর লালন পালন করার সময় এটি বেশ দীর্ঘ, অধিকাংশ প্রজাতিতেই 1 বছরের বেশি। এ সময়টিতে মা ও শিশু তিমির মধ্যে ঘনিষ্ঠ বন্ধন গড়ে ওঠে। বেশিরভাগ তিমির প্রজনন উপযোগী হবার বয়স মোটামুটি দীর্ঘ, সাধারণত 7 থেকে 10 বছর। এমন প্রজনন ধারায় খুব অল্প সংখ্যক বংশধরই তৈরি হয়, তবে তাদের টিকে থাকার সম্ভাবনাও বেশি হয়। স্ত্রী তিমি একটি করে বাচ্চা জন্ম দেয়, এ লালন পালন করার সময় পুরুষ তিমিটি খাবার সংগ্রহ করে। তিমি সাধারণত প্রজননের সময় সুনির্দিষ্ট সঙ্গী বাছাই করে না,
অনেক প্রজাতিতেই প্রতি মৌসুমে একটি স্ত্রী তিমির একাধিক সঙ্গী থাকে। জন্মের সময় নবজাতকেরা লেজ প্রথম অবস্থায় ভূমিষ্ঠ হয়, যার ফলে এর ডুবে যাবার ঝুঁকি কম হয়। জলজ পরিবেশে মা তিমি তার শিশুকে পেস্টের মতো দলা পাকানো দুধ পান করায়। এই দুধে প্রায় 50% ফ্যাট থাকে এবং শিশু তিমি প্রায় 6 মাস পর্যন্ত এই দুধ পান করে। তিমিদের প্রজাতির নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এই নীল তিমি মানুষের চেয়েও বহুগুণ বড়। এটির ওজন প্রায় 150 টন এবং এরা দৈর্ঘ্যে 30 মিটার বা 98 ফিট হতে পারে। দীর্ঘতম নীল তিমিটি একটি স্ত্রী নীল তিমি, যেটি দৈর্ঘ্যে 29.5 মিটার এবং ওজনে 180 টন। একটি পূর্ণবয়স্ক নীল তিমি দিনে গড়ে প্রায় 8 টন স্কিল খেয়ে থাকে। ধন্যবাদ সকলকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।